কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার একটি ড্রিঙ্কস। আজ আপনাদের দেখাবো খুবই অল্প সময়ে কিভাবে ব্যানানা আপেল মিল্কশেক তৈরি করবেন। যদি এভাবে মিল্কশেক বানিয়ে দেওয়া যায় তাহলে সবাই অনেক মজা করে খাবে। ব্যানানা আপেল মিল্কশেক বানানোর জন্য আমি এখানে একটি বড় সাইজের আপেল টুকরো করে কেটে নিয়েছি। আপেলের খোসাটা অবশ্যই ফেলে দিতে হবে। আর এখানে দুইটি কলা টুকরো করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডার জগে টুকরো করে কলা ও আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে 2 গ্লাস ব্যানানা আপেল মিল্কশেক তৈরি করছি। দুধ সুষম খাদ্য, দুধে সব পুষ্টিগুণই বিরাজমান। এখন দিয়ে দিচ্ছি 4 টুকরো বরফ। আপনারা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খান তাহলে বরফ না দিলেও হবে। এখন 3-4 সেকেন্ডের জন্য ব্লেন্ড করব। ব্লেন্ড করা শেষ, এবার ঠান্ডা ঠান্ডা গ্লাসে পরিবেশনের পালা। আপনারা ইচ্ছে করলে ফ্রিজে রেখে দিয়ে পরেও পরিবেশন করতে পারেন। এই ড্রিঙ্কসে কলা, আপেল ও দুধ তিনটি রয়েছে, তাই এই ড্রিঙ্কসটি অত্যন্ত পুষ্টিকর। কলায় প্রচুর ক্যালোরি রয়েছে, তাই কলা শরীরের শক্তি যোগায়, তাড়াতাড়ি দুর্বলতা কাটায়। কলায় প্রচুর আয়রন রয়েছে যা রক্তে হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে, ফলে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুবই উপকারী একটি ফল। গ্লাসে লাগিয়ে দিচ্ছি একটি কলার স্লাইস। আমার বিশ্বাস আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তবে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।